চাইলে আইপিএলে খেলতে পারতেন সাকিব আল হাসান। আইপিএলে আর তাকে কখনো দেখা যায় কিনা কে জানে, চাইলেই কলকাতাকে বলবার সুযোগ ছিল, আমি খেলবো তোমাদের জার্সিতে, আমাকেও হিসেবে রেখো। শুধু আন্তরিকতা আর সুসম্পর্ক দেখিয়ে সাকিব সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। যেহেতু ইন্টারন্যাশনাল কমিটমেন্টের কারণে তিনি সব ম্যাচে অ্যাভেলেবল নন, তাই তার জায়গায় অন্য কোনো বিদেশিকে নেওয়ার প্রস্তাবে সানন্দে মাথা নাড়িয়েছেন। তবে আইপিএল থেকে সাকিবের সেই প্রস্থান একটু উলটপালট করে দিয়েছে বাংলাদেশি সমর্থকদের হিসেব নিকেশ। সাকিব ছাড়াও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন লিটন দাস। দুই বাংলাদেশি তারকার একসঙ্গে কলকাতার একাদশে জায়গা হবে কিনা সবাই যখন এই হিসেব কষছিলেন, তখন এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে লিটনের হয়তো জায়গাই পাওয়া হবে না কলকাতার একাদশে। লিটনের একাদশে সুযোগ পাওয়ার পথটা কঠিন হয়ে উঠেছে সাকিবের প্রস্থানের কারণেই। সাকিব চলে যাওয়ায় কলকাতা তাদের বিদেশি ক্রিকেটারের ভাণ্ডার পূরণ করেছে ইংলিশ ব্যাটার জেসন রয়কে নিয়ে। ওপেনিংয়ে দুর্দান্ত সব রেকর্ডের সাক্ষী রয় আসায় লিটন ছাড়াও রহমানুল্লাহ গুরবাজের জায়গা হয়ে পড়ল নড়বড়ে। কলকাতা এখন চাইলে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে লোকাল ক্রিকেটার নারায়ণ জগদীশনকে ব্যবহার করে রয়কে সুযোগ দিতেই পারে। একাদশে অবধারিত সুনীল নারায়ণ আর আন্দ্রে রাসেল তো আছেনই, লোকি ফার্গুসন আর টিম সাউদি থেকে যে কোনো একজনকে বেছে নিলে অনায়াসে পূরণ হয়ে যাবে চার বিদেশির কোটা। লিটনের বর্তমান ফর্ম অবশ্যই একাদশে সুযোগ পাওয়ার মতো, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ক্রিকেটার কি বেশি গুরুত্ব পাবেন ইংল্যান্ডের কোনো ক্রিকেটারের চেয়ে? ইংল্যান্ডের সোনালী যুগের অন্যতম কাণ্ডারি জেসন রয়, আইপিএলে তার দল না পাওয়াও ছিল বিস্ময়ের বিষয়। নিলামে ভিত্তিমূল্য ছিল 1.5 কোটি রুপি, সাকিবের ভিত্তিমূল্য 1.5 কোটি রুপি। সাকিবকে 1.5 কোটি রুপিতে কিনলেও কলকাতা জানিয়েছে রয়কে পুরো মৌসুম আইপিএল খেলার জন্য দেওয়া হবে 2.8 কোটি রুপি, অর্থাৎ ভিত্তিমূল্যের চেয়েও কোটি টাকারও বেশি বা প্রায় দ্বিগুণ। কলকাতা এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে এবারের আইপিএলে, তাতে জয়ের দেখা মেলেনি। সেই ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন গুরবাজ। দলের পরের ম্যাচে তার জায়গায় জেসন রয়কে দেখা যেতে পারে। লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে দলে যোগ দেওয়ার পর লড়তে হবে এই দুই ক্রিকেটারের সাথে। একাদশে সুযোগ মিললেও আছে চাপ, প্রত্যাশা পূরণ করতে না পারলে আবারও বাদ পড়তে হবে। সেই সাথে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপারে আইপিএলের দলগুলোর উদাসীনতা তো আছেই। এত সবের কিছুই হয়তো হতো না সাকিব লিটনরা বোর্ড থেকে পুরো এনওসি নিশ্চয়তা পেলে। কে জানে, হয়তো কলকাতার একাদশে মধ্যমণি হতেন সাকিব, আর ওপেনিংয়ে শক্ত হাতে দলের হাল ধরে অন্যতম নাবিক হতেন লিটন। এই দুই ক্রিকেটারের কলকাতা একসাথে খেলা নিয়ে সমর্থকদের যে ফ্যান্টাসি আর উন্মাদনা ছিল, সবই যে এখন ধূসর মেঘমালা কিংবা ধুধু বালুচর। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।